Assalamualaikum. কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর গতকাল ব্লগ দিতে পারিনি, অনেকেই মেসেঞ্জার থেকে শুরু করে কমেন্টেও কমেন্ট করেছেন যে আপু কি হলো, ব্লগ দিলা না কেন, ঠিক আছো কিনা। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, একটু রেস্ট নিলাম আর কি। আর গতকাল মনটা খুবই খারাপ ছিল, মানে আজকেও খুব বেশি ভালো না মন, কারণ এই লকডাউন 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 সত্যি আর ভালো লাগছে না। হঠাৎ করে গতকালকে থেকে তো আমাদের এখানে লকডাউন শুরু হয়েছে। তো লকডাউনে কি হয়েছে, মানে রাস্তায় তো সবসময় গাড়ি যায়, হঠাৎ করে গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে, একদম নিস্তব্ধ, মনে হলো কোলাহলপূর্ণ একটা শহর হঠাৎ থমকে গেছে। খুব খারাপ লাগছিল, মানে কেমন জানি একটা পরিবেশ, থমথমা পরিবেশ, চারদিকে মানে কি বলবো, নিস্তব্ধতা, সব কিছু মিলিয়ে খুব মানে কেমন জানি একটা লাগছিল, অস্থির লাগছিল বলে বোঝাতে পারবো না। মনটাও ভালো ছিল না, গতকাল রান্নাবান্নাও কিছু করিনি, বাইর থেকে খাবার এনে খেয়েছি। আর আজকে ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি, একটু ব্লগ দেই, যাই পারি টুকটাক আপনাদের সাথে একটু শেয়ার করি। লকডাউনে তেমন কিছুই থাকে না শেয়ার করার মতো। এই বুড়াটাকে একটু কোলে নিয়েছি, ভাবলাম বুড়াটাকে কোলে নিয়ে 2 মিনিট একটু কথা বলি। তুমি আজকে দুষ্টামি করছো না? করছো তো, কত কত দুষ্টামি করছো তুমি আজকে, কত দুষ্টামি করছো তুমি? শোনো, এ বিনা দুষ্টামি করছো কেন, তুমি দুষ্টু করছো? যাই হোক, ওকে কোলে নিয়ে কথা বলার মতো পরিস্থিতি নেই। তো আমি তো শান তাবি আমরা সবাই বারান্দায় দাঁড়িয়ে আছি, আপনাদের ভাইয়া একটু বাহিরে গেছে, বাসায় মাছ নেই তো মাছ কিনতে হবে তাই দিয়েছে। এখন বিকাল বেলা, তো আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, বাইরের পরিবেশ আজকে হালকা পাতলা, দুই একটা গাড়ি একটু চলাচল করছে রাস্তা দিয়ে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, কি বলবো, হঠাৎ করে আসলে আমাদের পরিস্থিতি খারাপ হয়ে গেছে, মালয়েশিয়ার পরিস্থিতি হঠাৎ করে আসলে অনেক খারাপ হয়ে গেছে, মৃত্যুর হার অনেক বেশি, আমাদের বিল্ডিংয়েও কয়েকটা পজিটিভ কেস ধরা পড়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে মনে হচ্ছে জীবনের কোথাও জানি ছন্দ পতন ঘটছে, এরকম লাগছে আর কি। এই যে তোষান দুষ্টামি শুরু করে দিয়েছে। তো ঠিক আছে, আমি কিচেনে যাব, বিকালের একটু নাস্তার আয়োজন করব, দেখা যাক নাস্তায় আজকে কি বানাই, আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে নতুন একটা ড্রেস পরেছি, এই ড্রেসগুলো আমি সবগুলো এখানে লাজাদা থেকে নিয়েছিলাম, এগুলো সব কটন ড্রেস, পরে আরাম আছে, গরমের মধ্যে খুবই আরাম। তো এখন ক্যামেরা এখানে অফ করছি। হ্যালো, সালাম দিছো? আসসালামু আলাইকুম। আমি অনেক অনেক বড় হয়ে গেছি, কিচেনে চলে এসেছি, ভাবলাম একটু কাপকেক বানাই, খুব শর্টকাট ভাবে এয়ার ফ্রায়ারে দিয়ে একটু কাপকেক বানিয়ে ফেলি। তো সেই কারণে আমি যে দুইটা বোল নিয়ে নিয়েছি, দুইটা এরকম মাঝারি সাইজের ডিম নিয়েছি, এখন কুসুম থেকে সাদা অংশ আলাদা করে একটাতে কুসুম আর একটাতে সাদা অংশ রাখবো। কুসুম দুইটা আলাদা করে নিয়েছি, এখন এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ লিকুইড মিল্ক দিচ্ছি, এটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে, ডিমটাও ফ্রিজে থাকলে আগে বের করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ময়দা, তো বুঝতেই পারছেন 2টা ডিমের কুসুম, 2 টি স্পুন নর্মাল লিকুইড মিল্ক আর 3 টেবিল স্পুন ময়দা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটা হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে, এটা এক সাইড করে রেখে এখন আমি ডিমের যে সাদা অংশ রেখেছি দুইটা, সেটার মধ্যে 1 চা চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি, আর আপনারা লেবুর রস দিতে পারেন। এখন এটা আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করছি, বিট করতে করতে এখানে আমি 3 টেবিল স্পুন চিনি অ্যাড করব, অল্প অল্প বিট করব আর অল্প অল্প চিনি অ্যাড করব। খুব সুন্দরভাবে আমার ফোমটা রেডি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন ফোমটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি সেই আগের মিশ্রণটার সাথে এই ফোমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, খুব সুন্দর করে মিশাতে হবে। আর এটা কতটা ফ্লপি হবে এটা আপনারা এই ফোম দেখেই বুঝতে পারবেন, আর এটা দিয়ে আপনারা প্যানকেকও রেডি করতে পারবেন। এই যে আমি কাপ মানে কাগজের মোল্ড নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছা করলে সিলিকন বা অন্য মোল্ডও নিতে পারেন। এখন এটা আমি দিয়ে দিচ্ছি মোল্ডের মধ্যে, আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি যাতে মোল্ডে দিতে সুবিধা হয়। আমার এয়ার ফ্রায়ারটার উপরের যে অংশটা সেটা তুলে নিলাম, এয়ার ফ্রায়ারটা 5 মিনিট আমি 180 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। এখন আমি এই যে মোল্ডগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এটা ভাপে করতে পারেন, যেভাবে পুডিং করা হয় ভাপে, তারপরে ইলেকট্রিক ওভেনে করতে পারেন। তো আমি দিয়ে দিলাম, এখন আমি 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে এটাকে বেক করতে দিচ্ছি, হয়তো আমার 20 মিনিট লাগবে না, 15 মিনিটেই হয়ে যাবে।
এই তো আমার বাসার অবস্থা দেখেন, এই যে টুল, তারপরে সোফার কুশন, তারপরে আমার এই যে টি টেবিলটার উপরে একটা ক্লথ ছিল, সেই ক্লথটা তাবিব দুষ্টু ছিঁড়ে ফেলছে। কে ছিঁড়ছে? তাবিব দুষ্টু। এরপরে আমি এই যে এটা যে কিনেছিলাম, ভুলে কিনেছিলাম, স্কোয়ার শেপের একটা ক্লথ, টেবিল ক্লথ, এটা কাপড়ের। তো এইটা যেহেতু কাঁচের টেবিল, তো শান এখানে বসে খাই, টেবিলটাতে না একটু দাগ দাগ ছোপ ছোপ পড়ে যায় কাঁচের টেবিল যেহেতু। তো শান, বেবির ড্রেস তুলে রাখো বাবা, বেবির ড্রেস, বেবি ধোয়া ড্রেস তো শান। হায় রে, কি বলবো আর এদের কথা, দুই ভাই যা করে সারাদিন, মাথা একদম নষ্ট করে দেয়। তো এটা হলো, আমি ভেবেছি ওইটা যেহেতু নষ্ট করে ফেলেছে, তো কাপড়েরটা তো আর ছিঁড়তে পারবে না, ওইটা যেহেতু ইয়ে জিনিস প্লাস্টিক টাইপের ছিল, ওগুলোকে কি ক্লথ জানি বলে আমি ভুলে গেলাম, ওই ক্লথ ছিল, টান দিয়ে ছিঁড়ে ফেলতে পেরেছে। তো এটা যেহেতু কাপড়, এটা তো আর তাবিব ছিঁড়তে পারবে না। তো ছিঁড়তে না পারলে কি হবে, বিছানোর সাথে সাথেই সে হলো এটা ফেলে দিচ্ছে নিচে, আবার ওই যে দেখেন সুন্দর উপরে উঠে গেল। তো এগুলা সারাদিন করতে করতে এদের পিছনে আসলে আর কোনো মায়ের মনে হয় জিম বা ডায়েটের দরকার হয় না, বাচ্চাদের পিছনে দৌড়াদৌড়ি করতে গেলে এমনি ব্যায়াম হয়ে যায়। তো আমারও সেম, আসলে ওদের পিছনে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমার এমনিতেই ব্যায়াম হয়ে যায়, আমার আলাদা করে ডায়েট বা এক্সারসাইজের দরকার হয় না। বাবা বাবা প্লিজ ডোন্ট, বাবা এটা এখানে থাক, সুন্দর লাগে, সুন্দর বাবা লাগে, বাবা দেখো বাবা এমন করে না। ট্যাগটাও খুলতে ভুলে গিয়েছি, এদের যন্ত্রণায় দেখো দেখো কি সুন্দর, দেখো বেবি সুন্দর, বেবি সুন্দর লাগে। তো সেটা এখানে বিছাইতেই দিবে না, সেটা এখান থেকে তুলেই ফেলবে। তো যাই হোক, ওদিক থেকে আমি তো আমার বাবা টুলগুলো গুছাই ফেলো তো, আব্বা আব্বা টুলগুলো গুছাই ফেলো তো, এনে ছিল না, টান দিও না, টান দিও না, সেটা দেবো বাবা, দাও মুখে দাও, আমুকে দাও, আমুকে দাও, ট্যাগটা আমুকে দাও, যা টুলগুলো গুছাই ফেলো না। এই যে দুষ্টুটা, এই দুষ্টুটা সব দুষ্টামিগুলো করে, এই তুমি সব দুষ্টামি করো, দুষ্টামি করো তুমি, এই তুমি দুষ্টামি করো। এদিক থেকে আমার কেকগুলো হয়ে গেছে, আমার কিন্তু 20 মিনিট লাগেনি, 15 মিনিট মতো লেগেছে। আর এই যে কি সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন, উপর থেকে ফুলে উঠেছে। আর এটা এত সুন্দর স্মুথ হতে হবে না, কারণ এটা ভিতর থেকেই এতটা সফট, আর বাইরে এত স্মুথ না হলেও চলবে, একটু পরেই খাবো আর কি। আর এই যে হঠাৎ করে সবজির দোকানে চলে আসলাম, এই ভিডিওটা আপনাদের ভাইয়া করেছে। আপনাদের ভাইয়াকে যদি আমি একটু বলি যে বাইরে গেলে সবজি টবজি দেখলে বা যখন বাজার করবা তখন একটু ভিডিও করো, সে খুবই বিরক্ত হয়, কারণ তার নাকি ভিডিও করতে কেমন জানি লাগে। তো যাই হোক, আমি যেহেতু ফোন দিয়ে আবার মনে করিয়ে দিয়েছি, আর সে হলো এই ভিডিওটুকু করে নিয়ে এসেছে, কারণ এরকম সবজি দেখতে আমরা সবাই পছন্দ করি। আর এখানে মোটামুটি দেশীয় সব সবজি পাওয়া যায়, যেহেতু এটা একটি বাংলাদেশি শপ, আর এখান থেকে নর্মালি আমাদের মাছ কেনা হয়। তো এখানে আরও অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন। আর তাবিব ইদানিং এত চিল্লায়, কি বলবো, সামান্য একটু এদিক থেকে সেদিক হলেই সে সমানে চিল্লায়। এখানে শুটকি আছে, লইট্টা শুটকি, ছুরি শুটকি, চ্যাপা শুটকি। তো আমিও শুটকি আনতে বলেছিলাম আপনাদের ভাইয়াকে, যেহেতু বাংলাদেশি শুটকি নর্মাল অন্য কোনো শপগুলোতে পাওয়া যায় না, শুধুমাত্র বাংলাদেশি শপগুলোতেই পাওয়া যায়। তারপরে এখানে আছে হলো একদম ফ্রেশ শাক, পুঁই শাক, তারপরে এটা কি শাক বুঝতে পারছি না, ডাটা শাক, তারপরে লাল শাক না, ওইটা লাল শাক না যেটা লাল শাকের মতো দেখছেন, এটাও একটা ডাটা শাক। তো লাল শাকগুলো খুব রেয়ার, খুব সহজে পাওয়া যায় না। আর এখানে তো মাছ আছে, ইলিশ মাছ আছে, তারপরে আরও অন্য রকমের মাছ টাছ এখানে আছে, তো সেগুলো নিবে আর কি। তো এই যে এটা, এগুলো একদম ফ্রেশ মাছ, এগুলো ফ্রোজেন মাছ না, এই দোকানটাতে প্রতিদিনের মাছ প্রতিদিন ওনারা নিয়ে আসে। তো এই কারণে আপনাদের ভাইয়া বিকালে গিয়েছে, কারণ কখন মাছ আসবে, আগে হলো 12টার আগেই গাড়ি চলে আসতো, তো এখন যেহেতু লকডাউনের কারণে একটু দেরি করে আসে গাড়ি।
আপনাদের ভাইয়া চলে এসেছে, তাবিব ঘুমাবে মনে হয়, চোখ হাত মুখ সব ডলছে। তো এই কারণে আপনাদের ভাইয়াকে দেখে তার কোনো রিয়াকশন নেই। নর্মালি আপনাদের ভাইয়াকে দেখলে তো আপনারা দেখেছেন এর আগে আব্বা বলে কিভাবে ডাক দেয়। তো যেহেতু এখন ঘুম ঘুম ভাব, তাই রিয়াকশনটা খুব বেশি একটা নেই আর কি তার মধ্যে। তারপরও সে বাবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে, এটা সেটা ধরছে, তাকে আমি ধরে রাখতে পারছি না। এখন যেহেতু আপনার ভাইয়া বাজার করে নিয়ে এসেছে মাছ এনেছে, মাছগুলোকে এখন সব আমি আস্তে আস্তে খুলে কী কী মাছ এনেছে দেখে নিচ্ছি। একটা অনেক বড় সাইজের রুই মাছ এনেছে, অনেক বড় রুই মাছটা। আপনাদের ভাইয়া বললো যে অনেক বড় ছিল রুই মাছটা, তো এই যে আপনারা পিস দেখলেই বুঝতে পারবেন, কেটেই নিয়ে এসেছে বড় মাছগুলো। নর্মালি আমি কেটে নিয়ে আসতে বলি। তারপরে চিংড়ি মাছ এনেছে, এগুলো খুব বড়ও না আবার একদম ছোটও না, মাঝারি সাইজের চিংড়ি মাছ। তারপরে শোল মাছ, এটা আমার আব্বুর খুব পছন্দের মাছ, আব্বু শোল মাছ খুবই পছন্দ করতো। আর এই যে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে, এটা ইলিশ মাছটার ওজন হলো 1600 গ্রাম, মানে 1 কেজি 600 গ্রাম। আর ইলিশ মাছটা কেজি হলো 80 রিঙ্গিত, 80 রিঙ্গিত মানে প্রায় 1600 টাকার মতো পড়েছে আর কি পার কেজি। তো পুরোটা হয়তো বা 2000 টাকার মতো পড়েছে আর কি কেজি, আমি ঠিক শিওর না, পরে শিওর হয়ে আপনাদেরকে বলবো। তাপি আমার মাছ কাটা দেখছে বসে বসে। আর এদিক থেকে এনেছে চানাচুর, এটা প্রাণের চানাচুর বারবিকিউ, মাঝে মধ্যে মুড়ি মাখা খেতে মজাই লাগে। তারপরে ধনিয়া পাতা আনতে বলেছিলাম, পটল আনতে বলেছিলাম, আর এই যে আমার জন্য লইট্টা শুটকি নিয়ে এসেছে, আমি বলেছিলাম একটু শুটকি নিয়ে এসো, লইট্টা বা ছড়ি যাই পাও, লইট্টা এনেছে। আর একটা লাউ এনেছে, লাউ দিয়ে শোল মাছ রান্না খেতে খুবই মজা লাগে। তো এখন আমি মাছগুলোকে মোটামুটি ক্লিন করে তারপরে ফ্রিজে রাখবো। নর্মালি আমি মাছ ক্লিন না করে ফ্রিজে রাখি না, ভিতরের ম্যাক্সিমাম ময়লাই ওনারা ফেলে দিয়েছে, তারপরে বাকি যা ছিল সেগুলো ফেলে আমি জাস্ট কয়েকবার ধুয়ে ফ্রিজে রেখে দিব। লবণ দিয়ে এখন ধুবো না, যেদিন রান্না করবো ওই দিনকেই লবণ দিয়ে ক্লিন করে নিব আর কি। আর ইলিশ মাছটা তো রেখে দিয়েছে, ওটা আর এখন কাটবো না, যখন কাটবো শেয়ার করবো আপনাদের সাথে। মাছ আমার সব ক্লিন করে ফ্রিজে রাখা হয়ে গেছে, আমি একবার মপ দিয়ে নিয়েছি, আর একবার এই যেটা এসেন্সিয়াল অয়েল এটা দিয়ে হালকা একটু দিয়ে ফ্লোরে মপ দিয়ে নিব। কারণ হলো মাছ ক্লিন করার পরে কেমন একটা আস্তে গন্ধ হয়ে যায়, তো এই টাইপের কোনো ফ্রেগনেন্স দিয়ে যদি ক্লিন করা হয় তাহলে সেটা আর মানে আস্তে গন্ধটা থাকে না, সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এটা চেষ্টা করবেন বা সুন্দর একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিতে পারেন, তাহলে হয়ে গেল। সব কাজ শেষ। আপনাদের ভাইয়া আবার আসার সময় আঙ্কেল বব মানে চিকেনের একটা আইটেম পাওয়া যায় সেটা নিয়ে এসেছে। আর এদিক থেকে আমি আমার এই যে এখানে যে বাতি লাল বাতি টাইপের আছে ওগুলো জ্বালিয়ে দিয়েছি, তারপরে ফুলগুলো একটু ঠিকঠাক করে রাখলাম। তো আমি বসে বসে বিকালে নাস্তা করছিলাম, শাওয়ার নিয়েছি কিন্তু। আর এই যে কেকটা একটু খাই, আপনারা দেখেন ভিতরটা কী সুন্দর, একদম হাওয়াই মিঠাই যেরকম ওই রকম মুখে দিলেই মিলিয়ে যায়। তো বিকালের নাস্তা আপনাদের ভাইয়া একটু খেয়েছে, তোষানো খেয়েছে, তাবিব কেউ একটু দিলাম কেক, সেও কেকটা পছন্দ করেই খেলো মাশাল্লাহ, মোটামুটি সে সবই মুখে দেয় আলহামদুলিল্লাহ। চা খাবো না, কারণ বিকালে চা খেলে আমার একদম ঘুম আসে না, রাত্রে ঘুম আসতে 3:30 সাড়ে 3 বেজে যায়, এটা ইদানিং। আর চাটা ওই আগের মতো কন্টিনিউ খেতে পারছি না, মাঝে মধ্যে খুব কম তাও খেতে চাই না, কারণ খাই মানে খেলে রাত্রে ঘুম হয় না। তো রাত্রে ঘুম না হওয়াটা তো আসলে ভালো না, রাত্রে ঘুম না হলে অনেক রকমের সমস্যা দেখা দেয়। তাই টুকটাক আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, আমি বাসায় বানিয়েছি, তো এগুলাই খেলাম বিকালবেলা। আর কাজটা শেষ করে মানে শাওয়ার তো নিতেই হবে, যেহেতু মাছ ধরেছি, মাছের একটা গন্ধ থাকে রান্নাঘরে, না হয় এসেন্সিয়াল অয়েল দিয়ে রান্নাঘরের গন্ধটাকে দূর করলাম, কিন্তু নিজে শাওয়ার না নিলে সেই ঘ্রাণটা তো যাবে না, মাছের আস্তে গন্ধ হাতে টাতে হয়ে থাকে। আমার কাছে কেন জানি মাছ ক্লিন করলে মানে মনে হয় 3-4 দিন পর্যন্ত মাছের গন্ধটা আমার হাতে থেকে যায়। তো ইলিশ মাছটা তো দেখলেন অনেক বড়, ইনশাল্লাহ ইলিশ মাছ দিয়ে কিছু একটা করব, তো আপনাদের সাথে শেয়ার করব। তো ইয়ে দেখছি হিলসা প্রজেক্ট দেখছি, দেখে অনেক ব্লগারদের রিভিউ দেখলাম, তো আমাকে একজন কমেন্টও করেছে, একটা আপনাকে গিয়েছিল, ওনাদের গিয়ে অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। যাই হোক, নতুন হয়েছে, ওনাদেরও ওটাকে একটু দাঁড় করাতে তো সময় লাগবে, আর এত মানুষ, মানুষের ভিড়ে ওনারা হয়তো হিমশিম খেয়ে যাচ্ছে চাপ সামলাতে। আস্তে আস্তে দিন যেতে যেতে হয়তো বা নর্মাল হবে। প্রথম একটা জিনিস হলে তো আমরা সবাই চাই যে একটু প্রথম প্রথম যাই, গিয়ে একটু দেখি, একটু ভিড় হয় ওখানে,
তো এখন আসলে কোথাও ভিড় না করাটাই বেটার আমি মনে করি। আমি জানি না বাংলাদেশের পরিস্থিতি কেমন, কিভাবে মানে কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, বাট মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ, মনটা সত্যি অনেক খারাপ। এতদিন মনে অনেক সাহস কাজ করতো যে ইনশাল্লাহ আল্লাহ ভরসা, এখনো আল্লাহ ভরসা, আল্লাহ না চাইলে কিছুই হবে না। তবে মৃত্যুর রেকর্ডটা মালয়েশিয়াতে দিন দিন ব্রেক করছে, আজকে 126 জন মারা গেছে, যেটা আসলে সত্যি কথা মালয়েশিয়ায় এই যে করোনা ধরার পর থেকে এই ফার্স্ট এত মানুষ মারা গেল। মালয়েশিয়াতে লকডাউন শুরু হয়েছিল 2020-এর মার্চের 16 তারিখ থেকে, তো তারপরে অনেক লকডাউন গেছে, ইন্টারস্টেট তো বন্ধ অনেক দিন ধরেই, মাঝখানে কিছুদিন খুলে দিয়েছিল, যেমন গত কোরবানিতে আমরা পেনাং গিয়েছিলাম তখন ইন্টারস্টেট ট্রাভেল অ্যালাউ ছিল কয়েক মাস, মনে হয় 4-5 মাস মনে হয় অ্যালাউ ছিল, এরপরে আবার বন্ধ করে দিয়েছে, এরপরে তো লকডাউন লকডাউন। তো গতবার যখন ফার্স্ট ওয়েভটা গেল তখনও কিন্তু এত পরিস্থিতি খারাপ হয়নি, সর্বোচ্চ মালয়েশিয়াতে তখন মারা গেছে হয়তো বা 30-35 জন, এর বেশি কখনোই মারা যায়নি, কিন্তু এই ওয়েভে মৃত্যুর হারটা অনেক বেশি। সত্যি কথা বলতে খালি মনে হয় যে দেশে কি আর যেতে পারবো, প্রিয়জনগুলোর মুখ কি একবার দেখতে পারবো, মানে খুব কষ্ট লাগে আসলে। বিশেষ করে আম্মুকে খুব দেখতে ইচ্ছা করে, খুবই দেখতে ইচ্ছা করে আম্মুকে, আব্বু নাই, আম্মু এখন মা বলো বাবা বলো সবই হলো আম্মু, মাথার উপরে আম্মুই আছে। আর আমার শ্বশুর শাশুড়ি, ওনারা এই তিনটা মানুষ খুব বয়স্ক, ওনাদের আবেগটা অন্যরকম। যেমন আমার শ্বশুর শাশুড়ি আপনাদের ভাইয়াকে দেখে না অনেক দিন, আমাদেরকে দেখে না, আর দুইটা নাতিকে দেখে না। তো তোষান হলো দাদা দাদি বলতে পাগল, ওর দাদা দাদিও তোষান বলতে পাগল, যেহেতু তোষান অনেকদিন ছিল দাদা দাদুর কাছে। তো তোষানকে একদম ছোট থেকে মোটামুটি হাঁটা শেখা পর্যন্ত ও দাদা দাদুর কাছে ছিল। তো এখানে যখন এসেছিল আমার শ্বশুর শাশুড়ি গতবার, তোষানের খাওয়া থেকে শুরু করে তোষানকে ঘুম পাড়ানো, তোষানের কাপড় চোপড় পরিয়ে দেওয়া, তোষানের পড়াশোনা সব কিছুই আমার শাশুড়ি দেখেছে, আমার শ্বশুরের সাথে খেলাধুলা করেছে। ওর আমার তোষানের আলহামদুলিল্লাহ মেমোরি অনেক শার্প, ওর সব কিছু মনে থাকে। মোটর সাইকেল গেল একটা, আর এখানকার মোটর সাইকেল এত আওয়াজ করে, আর এই আওয়াজের জন্য না অনেক সময় কথা বলতে গেলে দেখা যায় যে বাধা আসে। তো তোষান অনেক কথা বলতে চায়, ও দাদা দাদুর কাছে যেতে চায়, ও দাদা দাদু ওকে খুব মিস করে, তাবিবকে তো দেখেইনি, আম্মু তো তাও তাবিবকে 1.5 মাসের করে রেখে দিয়ে তারপরে চলে গেছে, এখন তাবিব কিছুদিন পর ইনশাল্লাহ 2 বছর হয়ে যাবে। তো সবাই আছে দেশে আত্মীয় স্বজন, শুধু আমরাই এখানে। তো আমার কাছে মানে এই ওয়েভটাতে এত বেশি পজিটিভ ধরা পড়ছে, এত বেশি মানুষ মারা যাচ্ছে, কেন জানি কোথায় জানি এক জায়গায় খুব মনটা মানে দুর্বল হয়ে যাচ্ছে, খুব অসহায় লাগছে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করবে ইনশাআল্লাহ, এখনও সুস্থ আছি, ভালো আছি, এটাই আল্লাহর দরবারে হাজার 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 শুকরিয়া, এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। দেশের পরিস্থিতি যেমনই হোক, তাও মনে হয় যে দেশে যদি একটু যেতে পারতাম, গিয়ে প্রিয়জনগুলোকে একটু জড়িয়ে ধরতে পারতাম, তাদের সামনে একটু দাঁড়াতে পারতাম, খুব ইচ্ছা করে আসলে। আমি এতদিন কখনোই দেশে না গিয়ে থাকিনি, এটা হলো 8 সপ্তাহেতে বড় একটা কষ্ট। আর আব্বু মারা যাওয়ার পরে আমি এখনো একবারও দেশে যাইনি, আব্বুর কবরটা দেখতে ইচ্ছা করে, যেমন ভাইয়া ওই দিন এখন আব্বুর কবর দেখে আসছে, ওইখানে আব্বুর কবর জিয়ারত করতে গিয়েছে, তখন আসলে সত্যি কথা আমারও মনে হচ্ছিল আমি যদি দেশে থাকতাম, আমার তো ফিল হয় যে আব্বু ওইখানে আছে, আব্বু আছে, আমি ফিল করি আব্বু আছে। তো ওইখানে গিয়ে দাঁড়ালে হয়তো বা আমি আব্বুর স্পর্শ না পাই, কিন্তু আমি আব্বুকে উপলব্ধি করতে পারবো বা বলতে পারবো যে আব্বু আমি এসেছি, এসে তোমার সামনে দাঁড়িয়েছি। তো সব কিছু মিলায় সত্যি কথা মনটা খুবই খারাপ, মানে কী পরিমাণ খারাপ এটা বোঝানো সম্ভব না। আমি সবসময় খুব স্ট্রং থাকার চেষ্টা করি, আমি খুব স্ট্রং একটা মানুষ, আমি সহজে ভেঙে পড়ি না, বা আমার পাশে আমার যে বেটার হাফ সে আমাকে কখনো ভেঙে পড়তে দেয় না। তারপরেও কেমন জানি একটা মানে অসহায়ত্ব ফিল করছি এবার, আর পুরো শহরটা নিস্তব্ধ হয়ে গেছে, এটা আরও কষ্ট লাগছে। যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন খুব শীঘ্রই আমাদের এই প্যান্ডামিকের যে একটা প্রভাব এটা যেন খুব শীঘ্রই আমাদেরকে মানে এখান থেকে উত্তরণ করার তৌফিক দেয়। আল্লাহ সবাইকে সুস্থ রাখে, আল্লাহ ভালো রাখে, সবার প্রিয়জন সবার কাছে থাক, এটাই চাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আজকে আমি আই কন্টাক্ট করতে পারছি না কারণ আমার খুব কান্না আসছে, খুব খারাপ লাগছে। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।